আবিলউদ্দিন, খবর কি? খবর খুব খারাপ। মানে? তোমার পোলা আমার গালে থাপড় মারছে। চেয়ারম্যান, তুমি দিন দিন বাইরে যাইতাছো, তোমারে অনেক চান্স দিচ্ছি। আর না, চুপ, বেয়াদবের মতো কথা বলো না। বেয়াদবের দেখছোসটা কি ভাই? বেশি কথা কয় লাভ নাই, কামনা সাইরা ফালাই। ওই বাসের কেস কিটা মাইরা ফালা। আমার নাম জালিমউদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। চাতারা আসতে দিলে মারি, বাসের কেস কি দিয়া? দেখ জোরে চাপ দে, মারে না তো। মার মার জোরে, মার জোরে জোরে। হায় হায়, তোর আমার চাচাটার মাইরে ফালাইলি। জলদি তাড়াতাড়ি নদীতে ফালাই দিয়ায়। বাবা, বাবা, এ কি হয়ে গেল বাবা, এ কি হয়ে গেল? আমার উপর অভিমান করে তুমি চলে গেলে, আমাকে ক্ষমা চাইবার সুযোগটুকু পর্যন্ত তুমি দিলে না। আমি নিজেকে কি করে ক্ষমা করব বাবা, কি করে ক্ষমা করব? চাচা, চাচা, আরে আমার চাটাদারে কেডাই লটর বটর করে দিল। এই শালারে পাইলে আমিও শালার লটর বটর করে দিতাম। সারা জীবন আপনাদের পরিবার থেকে আমাদের সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আসছে। আজ সোনামুখী ইউনিয়ন পরিষদের লোকেরা এতিম হয়ে গেল। আমরা আমাদের নেতাকে হারালাম। না, আমরা নেতা হারাইনি, আমরা নতুন নেতা পেয়েছি। সেলিম ভাই হবে আমাদের নতুন নেতা। আমি মানে আমি আমরা সকল মেম্বার মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনি হবেন সোনামুখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আমি মানে আমি কি পারবো আপনাদের সেবা করতে? গ্রামে আগুন লাগার সময় আপনি যেভাবে মানুষদেরকে বাঁচিয়েছেন, আপনার মাঝে আমাদের হারিয়ে যাওয়ার নেতাকে আমরা খুঁজে পেয়েছি। আমরা আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি আমাদের সোনামুখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাই, তোমার ভাই, সেলিম ভাই, সেলিম ভাই। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই যেখানে আমরা আছি সেখানে। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাই, তোমার ভাই, সেলিম ভাই, সেলিম ভাই। আমার ভাই, তোমার ভাই, সেলিম ভাই, সেলিম ভাই। সেলিম ভাই যেখানে আমরা আছি সেখানে। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমুন, আজ আপনারা আমাকে যে দায়িত্ব দিলেন, জানি না সেই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। আপনারা দোয়া করবেন আমি যেন বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারি। আমি বাবার কসম খেয়ে বলছি, এই গ্রামের মানুষের উপকারে এখন আমার প্রধান কাজ। সেলিম ভাই, তোমরা আমালে বেমানি কইরা চেয়ারম্যান পোলা সেলিম রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইছে। আমি এমন চাল দিমু গ্রামের লোক হারে হারে টের পাইব। বসির মিয়া জি, তোমার মেয়ের বিয়ার জন্য আমি সব ব্যবস্থা করব, যত টাকা লাগে দিব। তুমি তোমার বাড়ির উপর যে রাস্তা শহর উপরে গেছে, আজ রাতের মধ্যে কাটা তার দিয়ে বন্ধ করে দেব। কিন্তু গ্রামের লোকজন যদি কিছু কয়? সেটা আমি দেখব, আমি বুঝব। আজ থেকে এই গ্রামের কোনো মানুষ কোন মালামাল এই রাস্তাটা যাইবার পারবো না। কাবিন ভাই, দয়া করেন, এই সবজি যদি আজ হাটে নিয়ে যেতে না পারি তাহলে সব নষ্ট হয়ে যাইব। বহু পোলাপাল লয়া না খেয়ে মরে যাব। তা আমি কি জানি, তুমি চেয়ারম্যানের পোলারে ক একটা বিহিত করতে। স্কুলের নাম কারো নামে হবে না, স্কুলের নাম হবে
নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, সরাসরি ইউনিয়ন কাউন্সিলের পরিচালনায় স্কুল চলবে, কোনো একজনের কথায় স্কুল চলবে না। তোমার বিচার বুদ্ধি আসলে খুবই ভালো। এইসব সিদ্ধান্তে খুব একটা বেশি বুদ্ধির প্রয়োজন নেই। গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, সেটা আপনারা দেখবেন না। আজ থেকে স্কুল খোলা। হেডমাস্টার সাহেব, আপনি স্কুলের জন্য কি কি লাগবে তার একটা লিস্ট করে মেম্বার চাচাকে দেবেন। কৃতুতা, কি হয়েছে? ঠিকই চলেন, বসির মিয়ার বাড়ি পাঁচদার যে রাস্তা গেছে সেই রাস্তার উপরে খানাতার বেড়া দিছে, গ্রামের কোনো গাড়ি সরে যেতে পারতেছে না, তুলতে আসেন। আপনারা আমার সঙ্গে চলুন। চলো 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 চলো। দুলা ভাই, দাঁড়া উপদারে মনে আছে তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনো চিন্তা নাই, যা করতাছ এই কইরা যাও। বসির চাচা, আপনি রাস্তার উপর কাটা তারের বেড়া দিয়েছেন কেন? আসলে ছোট সাহেব, তুমি চুপ থাকো। দুলা ভাই, দিস ইজ বাংলাদেশ পেনাল কোড 102 সেকশন 144, এভরিওয়ান হ্যাজ রাইট টু প্রোটেক্ট দ্য রোড, বাট ল ইজ সেম ফর এভরিওয়ান, নো ওয়ান হ্যাজ রাইট টু ব্লক দ্য পাবলিক রোড। এই রাস্তা ছাড়া গ্রামের শাক সবজি চাল ডাল শহরে যাবে কি করে? আপনার কাটা তারের বেড়ার কারণে গ্রামের এতগুলো লোক কষ্ট করবে, আপনি কি তাই চান? না চায় উপায় কি? নিজের জমির উপর দিয়ে গরু গাড়ি ঠেলা গাড়ি যায়, তার ফসলের ক্ষতি হয়, বসির মিয়া কতদিন সহ্য করবো? কি কয় বসির মিয়া? এবার বলুন বসির চাচা, শহরে মাল পাঠাতে না পারলে গ্রামের লোকজন না খেয়ে থাকবে, আপনি কি তাই চান? আমি কিছু জানি না, আমি বেড়া সরাবো না। কাবিল ভাই, তুমি তো সবই জানো সবই বোঝো, তুমি একটু বসির মিয়ারে বোঝাও না। আমি কি করবো? এই তুমি কি চাও গ্রামের লোক না খেয়ে থাকুক? আপনি কি চান না এর একটা ব্যবস্থা হোক? সবার ব্যবস্থা আমার জানা আছে, তার জন্য এই মেম্বারদের সবাই আমার পা ধরে মাপছে, আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইতে হবে। অসম্ভব, তোমার মতো দুশ্চরিত্র বাজে লোকের সামনে আমরা কখনো মাথা নত করব না। কাবিলউদ্দিন, আবারও তুই ভুল করলি, এই গ্রামের মানুষের মন থেকে তুই উঠে গেলি, এই গ্রামের লোকেরা ভাঙবে কিন্তু মচকাবে না। দেখা যাবে কতদিন না খায় থাকতে পারে, আমরা প্রয়োজনে আইনের আশ্রয় নেব। জান জান কোর্টে কেস করব, কেউ পারবো না, আমি ধারা দেখামো, মামলা চলতে থাকবে বছরকে বছর। বসির চাচা, আপনি এত নিষ্ঠুর। আমি নিরুপায় বাবা, আমার কিছুই করার নেই। চলুন, নইলে গুলি করে দেবো। আরে যান যান। আমি ছোটবেলা থেকে শহরে লেখাপড়া করে মানুষ হয়েছি, আমি কখনো ভাবিনি গ্রামের মানুষের সেবা করব, কিন্তু আপনাদের ভালোবাসা, আমাকে গ্রামে থাকতেই হলো। গ্রামের পলিটিক্স এত জঘন্য আমি জানতাম না, চেয়ারম্যানের দায়িত্ব নিতে না নিতেই এরকম একটা বড় ধাক্কা আসবে আমি ভাবতে পারিনি। মানুষ যে এত খারাপ হতে পারে আমার ধারণা ছিল না। কাবিল উদ্দিনের মতো খারাপ মানুষের জন্যে আজ গ্রামের এই অবস্থা। আপনাদের কষ্ট দেখে আমার খুব দুঃখ লাগছে, আমি নিজেকে সামলাতে পারছি না। আপনারাই আপনারাই বলুন এখন আমার কি করা উচিত। যেভাবেই হোক একটা ব্যবস্থা করেন, তা না হলে আমরা ছেলে মেয়ে নিয়ে মারা যাব। চেয়ারম্যান সাহেব, আমরা দিন আনি দিনে খাই, একটা কিছু করেন। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, বসির চাচা ওদের কথা রাজি হলো কেন? শুনেছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য কাবিল উদ্দিনের কাছ থেকে কিছু টাকা নিয়েছে। আলমগীর জি, আমার একটা কথা রাখবে? জি ভাইজান, আপনি যা বলবেন আমি তাই করব। বেগমকে তুমি বিয়ে করবে? জি ভাইজান। আপনারা শুনুন, বেগমের যদি বিয়ে হয়ে যায় তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না। বসির চাচা, কিসের জন্যে আপনি পুরো গ্রামের লোকদেরকে কষ্ট দিচ্ছেন, আপনি কি চান? আমাকে হাসরের দিনে খোদাও ক্ষমা করবে না ছোট সাহেব, নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য সারা গ্রামের মানুষকে আমি কষ্ট দিয়েছি। মেয়ের জীবন বাঁচানোর জন্যে? হ্যাঁ সাহেব, আপনারা যখন আমাকে ধমকাচ্ছিলেন কাবিলের লোক তখন ঘরের ভিতর বেগমের মাথায় পিস্তল ধরেছিল, কাবিলের কথা শুনলে মেয়ের বিয়ের সব টাকা পাবো,
আর না শুনলে মৃত্যু। তাই আমি প্রথমটাই বেছে নিয়েছি। চাচা, যদি আপনার আর আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমি নেই, বেগমের বিয়ের দায়িত্ব নেই, তাহলে কি বলছেন ছোট সাহেব? এই পাপের জন্য বাবা আপনি মহান। আমি দোয়া করি আপনি আপনার বাবার চেয়ে আরো বড় হবেন, আমি রাজি। কালি আপনি কাঁটাতারে বেড়া কেটে দেবেন, মানুষের কষ্ট আমি আর চাই না বাবা। চেয়ারম্যান সাহেব আসতেছে, দেখি কি কয়। গ্রামবাসীরা আপনারা সকলে শুনুন, তার কাটার বেড়া তুলে ফেলুন, আর কোন শয়তান আপনাদেরকে বাধা দিতে পারবে না। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, তার কাটার বেড়া, তার কাটার বেড়া। আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই। তুমি যা বলেছ আমি তাই করেছি, তোমার কথা মতো গ্রামের মানুষের সাথে আমি বেইমানি করেছি, আর কি চাও তোমরা? দরমাইয়ার খুব কাঁচা মরি খাইলে জাল লাগে, আমি খাইলে কিন্তু জাল লাগে না। আমার মেয়েকে ছেড়ে দাও। ওই বুইরারে নারিকেল গাছের লাগে বা সারা রাত বাড়ি পাহারা দে, কেউ যেন আইবারও না পারে, যাইবারও না পারে। আমি ওর জালটা দেখো। কামিলুদ্দিন, আমার মেয়ের সর্বনাশ তুমি করো না। কামিলুদ্দিন, আমার মেয়ের সর্বনাশ তুমি করো না। সারা রাত নাচবা, আমি তোমার তামাশা দেহ, আর নাচো নাচ। দেখ সেলিম, তুই যদি বেশি কিছু করস নাইলে বেগম নে মাইরা ফেলামু। হয় কাবিলুদ্দিন, তুই এই গ্রামের মেয়েদেরকে বিয়ের নামে তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস, এই গ্রাম কি রংমহল বানিয়েছিস, নিরীহ মেয়েদেরকে নিয়ে ফুর্তি করেছিস, কিন্তু আজ জনগণের হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমাকে ক্ষমা করে দিন উঠুন। কিন্তু বাবা, আজ আপনি না হয় কাবিলুদ্দিনকে মেরে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু কাল যদি ওর আমার মেয়ে কোনো ক্ষতি করার চেষ্টা করে। আমি সব বুঝেছি। আমি সামান্য ডাকপিয়ন, কাবিলের মতো লোকের সাথে আমি কি নিয়ে লড়বো বাবা? ঘরে যুবতী মেয়ে, তার ক্ষতি হলে সমাজে আমি মুখ দেখাবো কেমন করে বাবা? আপনার মেয়ের ইজ্জত মানে গায়ের ইজ্জত, আমাদের সকলের ইজ্জত, ওর ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার। চলি চাচা। এই এই, কোনটা চাস, টাকা না মুখ? খালি একটা গুলি করো, কপালের মধ্যে টিপ দিমু, পিছন না মজক বাইরে যাবো, সাথে সাথে জানটা লটর পটর হয়ে যাবো। আমাকে মারবেন না, কি করতে হবে বলুন? এই টাকা লইয়া সারা জীবনের জন্য গ্রাম থেকে ফুইটা যাবি। তাহলে আমার বিয়ে? বিয়ে আমি এবার দিব না, তুই মরবি না টাকা নিবি? টাকা নিব। এই টাকা নিয়ে কুয়েত জায়গা যা, চেয়ারম্যানের পোলাইবার বুঝবো কাবিলুদ্দির গুলির জোর কতখানি। বাবা, রাত তো অনেক হলো,
বরযাত্রী এখনো এলো না। আপনি ঘাবড়াবেন না চাচা, বরযাত্রী নিশ্চয়ই আসবে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনার চিঠি। সেলিম ভাই, আমাকে ক্ষমা করবেন, আপনার আর কাবিল উদ্দিনের সংঘর্ষের মধ্যে পড়ে আমি নিজের জীবন হারাতে চাই না, তাই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বেগমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, ভালো পাত্র দেখে বেগমের বিয়ে দিয়ে দেবেন। ইতি আলমগীর। আপনি কি করলেন ছোট সাহেব, আপনি কি করলেন, আমার এত বড় সর্বনাশ আপনি কেন করলেন, কেন কেন কেন, কোন পাপের এত বড় শাস্তি দিলেন, এখন আমার মেয়ে মুখ দেখাবে কি করে। সারা গায়ের লোক কাল আমার বেগমের দিকে আগুন তুলে অপয়া বলবে, অপয়া। এখন আমার বেগমের কি হবে ছোট সাহেব, আমার বেগমের কি হবে? বাবা বাবা তুমি চুপ করো, বাবা বাবা তুমি চুপ করো। ছোট সাহেব আমাকে জন্মের মতো চুপ করিয়ে দিয়েছে রে মা, তুই তুই জন্মের সময় মরে গেলি না কেন, তাহলে আমাকে আর এই দৃশ্য দেখতে হতো না। চাচা আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমাকে করে দিও বাবা, আমার উপর তোমাদের অনেক দয়া, তার অনেক বড় দাম আজ আমাকে শোধ করতে হচ্ছে। আমি তোমাকে বড় চেয়ারম্যানের মতো ভেবেছিলাম, ভেবেছিলাম তোমার বাবার মতো, তুমি কাউকে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু আমি আমি ভুল করেছিলাম। তোমার বাবার গুণের দশ ভাগের এক ভাগও যদি তোমার মধ্যে থাকতো, তাহলে আজ আমার মেয়েরা তোমার সর্বনাশ হতো না। এই সমস্ত গ্রামের লোকের সামনে আমাকে এইভাবে অপদস্থ হতে হতো না। চাচা ছোট সাহেবের কি দোষ? দোষ আমার কপালে, আমার মেয়ের কপালে। দেখুন তো ছোট সাহেব, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখুন তো, কোথায় ওর খুব, কেন ওর জীবনটা এমন হলো, কেন কেন, হে আল্লাহ, কেন আমাকে দৃশ্য দেখার আগে তুমি আমাকে তুলে দিলে না, তুলে দিলে না, কেন আমাকে তুলে দিলে না। বসির চাচা, আপনার মেয়ের দিকে তাকিয়ে কেউ হাসবে না, বেগমকে আমি বিয়ে করব। আপনি? হ্যাঁ, বেগমকে আমি বিয়ে করব। আপনার কোনো আপত্তি আছে? কিন্তু বেগম, বেগম আমার স্ত্রী হতে তোমার কোনো আপত্তি আছে? কাজী সাহেব, আপনি কাবিননামা রেডি করুন, আমি আজই এই মুহূর্তে বেগমকে বিয়ে করব। ভাবি বড় ভাই, এসো এসো ভাই, ঘরে এসো, চলো চলো। তুমি কি আমাদের নতুন চাচি? তোমার নাম?
বেগম, না না তোমরা নতুন চাচি বলেই ডাকবে। তাহলে ওই যে প্যান্ট শার্ট পরা মেয়েটি এসেছিল ওকে কি বলে ডাকবো? যা তোদের এত কথা বলতে হবে না, চলো বউ তোমাকে তোমার ঘরে রেখে আসি, এসো। আমি কি করলাম বাবার সম্মান রাখতে গিয়ে? আমার নিজের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। আমি লাবণীকে কি জবাব দেব, কি বলবো তাকে? লাবণী আমার পথ চেয়ে বসে আছে, আর আর আমার জীবনে এটা কি হয়ে গেল?